হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই ভিডিওটা হচ্ছে মানে অনেকদিন আগে করা ছিল, তো ভিডিওটার কথা আমার একটু মনে ছিল না, তো ভিডিওটা এডিট করে ফোনেই রাখা ছিল, হঠাৎ দেখলাম, তো সেই কারণে ভাবলাম যে তাহলে ভিডিওটা করেছি যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পিকনিকের দিনের একটা ভিডিও, আমাদের পাড়ায় সবাই মিলে পিকনিক করেছিলাম, তো সেই দিনকার ভিডিও, ডেটটা আমার সঠিক মনে নেই। তো চলো ভিডিওটা পোস্ট করলাম, তোমরা দেখো, অবশ্যই আশা করি খুব ভালো লাগবে। একদম সকাল সকাল চান টান করে পুরো রেডি, এখন পুজো দেব, দিয়ে আজকে আমাদের পাড়ায় হচ্ছে পিকনিক। তো ওখানে আছি আমি, শান্টু। তো পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, চিকেন কষা। তো সেই জন্যে, যেহেতু পোলট্রি মাংস, তো সেই জন্যে বাড়ির কেউ করছে না, আমি আর শান্টু করছি শুধু। মা বাবা যেহেতু পোলট্রি খায় না, তো সেই জন্যে বাড়িতে আজকে দেশি মুরগি রান্না হচ্ছে, মা বাবা খাবে, আমরা রাতে খাবো। আর দুপুরে আমরা ওখানে আজকে পিকনিকের ওখানে যাব। তো আয়ুষ একটু আগে ঘুম থেকে উঠলো, মা ওকে এখন খাওয়াচ্ছে। তো সেই ফাঁকে আমি সকালে কাজ টাজ মার হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, রান্নাবান্না গুছিয়ে দিয়ে চানটা করে এই আসলাম উপরে, পুজোটা করব, করে একটু যাব কালীতলার দিকে, খেয়ে দিয়ে যাব, মানে সকালের খাওয়া খেয়ে তারপর যাব ওখানে গিয়ে একটু হাতে হাতে সবাইকে একটু গুছিয়ে টুছিয়ে দেবো। আর ওখানে আমাকে বলো ফ্রাইড রাইস রাঁধতে, তো জানি না কী হবে, দেখা যাক যাই। তো ঠিক আছে, চলো ঝটপট আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো এখানে, এবার আমি নিচে যাব গিয়ে একটু খেয়ে তারপরে যাব কালীতলার দিকে। তো চলো, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বাড়িতে একটু খেয়ে দিয়ে চলে এলাম কালীতলায়, আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল পাড়ার সব দিদিরা মিলে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছে। আর এই যে শান্তুবাবু এদিকে যাচ্ছেন দোকানে, তো ও খেতে এসেছিলো ওর সাথে খেয়ে, তখন তারপরে একসাথে এলাম কালীতলায়। তো দোকানে গেল আর আমি এখানেই আছি, আর আয়ুষ আছে বাড়িতে। তো এখন রান্না বসানো হবে, যার জন্যে কড়াইটা চাপানো হয়েছে, আকাও ধরাচ্ছে ওরা, মানে উনুন ধরাচ্ছে। তো এদিকে কাটাকুটি হচ্ছে, প্রথমে চাটনিটা করে নেবে, তারপর এক এক করে সব হবে। তো এই যে চাটনি কমপ্লিট, চাটনি হওয়ার পর এখানে প্রথমে ফ্রাইড রাইসের যে ভাজাভুজিগুলো দেওয়া হবে, তো সেগুলো প্রথমে ভেজে রাখা হচ্ছে, তারপরে মাংস হবে, মাংসের পরে ভাত হবে, হয়ে একদম লাস্টে ফ্রাইড রাইসটা মেশানো হবে। পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা আর চাটনি। তো এই হচ্ছে মেনু, আর এখানে তো রান্নাবান্না দেখতেই পাচ্ছ, চাটনি কমপ্লিট। তো ফ্রাইড রাইসের ভাজাভুজিগুলো হয়ে গেলে তারপরে মাংসটা হবে, মাংসের পরে ভাতটা হলে মিশিয়ে নেওয়া হবে। আর এদিকে আয়ুষ ছুটোছুটি করে বেড়াচ্ছে আর শুধু বলছে, মা আমাকে খেতে দাও, ভাত দাও, ভাত দাও। তো এই যে আমি পাকা রাঁধুনি লেগে পড়েছি এখানে অলরেডি, তো ভাজাভুজিগুলো আমি একটু নাড়াচাড়া করছি, আর এদিকে দিদিভাই, মানে আমার যা হয়, তো দিদিভাই এখানে এগুলো সব তুলে নিচ্ছে। তো বা হাত দিয়ে করছি বলে ভেবো না যে আমি নেটা, মানে বা হাতে, তো তা নয়, আমি ডান হাত দিয়ে কাজ করি, কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছিলো যার জন্য ডান হাতে না করে বা হাত দিয়ে করছিলাম কাজটা। আর পিকনিকের এখানে গানও বাজছে, তো আমি কপিরাইট আসার ভয়তে সাউন্ডটা মিউট করে দিয়েছি, তো এটা পরে রেকর্ড করছি। আর এই যে আমার ক্যামেরাম্যান এদিকে এখন নিজের পোজ নিতে খুব ব্যস্ত। তো ফ্রাইড রাইসের ক্যাপসিকাম বিনসটা ভাজা কমপ্লিট, তো এবার ফুলকপি আর ক্যাপসিকাম বিনস গাজর ভাজা হয়ে গেছে, তো ফুলকপিটা ভাজা হলেই একদম পুরোপুরি রেডি। আর আয়ুষকে দেখতে পাচ্ছ পাতা নিয়ে ঘোরাঘুরি করছে, তো ও খাবো খাবো করে যাচ্ছে, মা খেতে দাও খেতে দাও, পাতা দেবে সবাইকে। আর এই যে ভাজাভুজিগুলো হয়ে গেল, তো এবার এখানে মাংসটা হচ্ছে, মানে ফুটছে, মাংসটাও প্রায় হওয়া মতনই নামানো হবে, জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো ঝোল ঝোল ছিল বলে একটু শোকানো হচ্ছে, যেহেতু ফ্রাইড রাইসের সাথে বেশি ঝোল ভাল লাগবে না, তো সেই জন্য একটু শোকানো হচ্ছে। আর রাঁধুনি হচ্ছে আমাদের মমতাদি, মানে আমার যা, তো মাংস কমপ্লিট, মাংস নামিয়ে নিয়েছে, আর এখানে ভাতটাও প্রায় হওয়া মতো। তো সব কিছুরই ভিডিও করেছি অল্প অল্প করে, যতটা পেরেছি এর মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি। তো ভাতটাও নামানো হবে, নামিয়ে তারপর মিশিয়ে নেওয়া হবে। আর ঘড়িতে অনেকটাই বেলা, তো মানে খাওয়ার জন্য সব ছটফট করছে। আর ওই যে দেখতে পাচ্ছ আয়ুষ দড়িয়ে বেড়াচ্ছে, আর ওর পিছন পিছন চুলু ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমাদের রান্নাবান্না সব একদম কমপ্লিট, তো এইবার খেতে দেওয়া হয়েছে সবাইকে, মানে পাড়ার দাদারা যারা ছিল তিন চারজন, তো তারা বসেছে, ও যে শান্তু আয়ুষ দুজনে একসাথে বসেছে, বাবা আর ছেলে। এ রান্না কেমন হয়েছে বল? কি রান্না, মানে খাচ্ছিস কি?
চিন্তা কর, তাহলে তোর খাওয়া হয়ে গেছে মিঠু উঠে। আর মনে পড়লো খাচ্ছি, কি খাচ্ছ তুমি? এইদিকে আয়ুষ, এইদিকে তাকা, বলো কি সুন্দর মাথা নাড়ো, একটু একটু মাথা নেড়ে নেড়ে বলতে হয়, মুখে দাও, একটু মুখে দাও, মুখে দাও, মা ছবি তুলবে, মুখে দাও। খাচ্ছে কম ফেলছে বেশি, বাড়িকে সব ছাড়াতে হবে ওর। খেতে খুব ব্যস্ত, ক্যামেরার দিকে তাকাতে পারছ না। দেখো আমার পাতে একটা লেবু, লঙ্কা, আয়ুষের ছোট্ট পাচার, ছোট্ট পাচার দেখি। খাও, কেমন হয়েছে, কেমন হয়েছে? তো এই যে লাস্টের দিকে খেতে বসেছি, বুঝতেই পারছো খেতে দেওয়ার লোক নেই, তো সবাই বসে পড়েছে আর খেতে দিচ্ছে শান্তি, তো ওকে সবাই বলে একটু খেতে দিতে, যার জন্য খেতে দিচ্ছে। আর লাস্টের দিকে মাংস টাংস যা ছিল আমরা ভালোভাবেই খেয়েছি, সবাই অনেকটা পরিমাণে খেয়েছি, তো তাও সবার খেয়ে দিয়েও ঝোল আলু আর হচ্ছে ভাত অনেকটাই থেকে গেছিলো, তো সেটাই সবাই ভাগযোগ করে নিয়ে নেবে বললো। এখানে ভাগাভাগি চলছে খাবারের, সব কিছু যা ছিল আমাকেও বলছিল কিন্তু আমি নিইনি, তো লাস্টে জোর করে আয়ুষের মতো একটুখানি ছোট টিফিন বাটিতে করে নিয়ে এসেছিলাম। এইগুলো আমাদের আজকের পিকনিক, খাওয়া দাওয়া সব কমপ্লিট তো হলো, মোটামুটি ভালোই ভালোই খেলাম দিলাম, ভালোই আনন্দ ফুর্তি হলো। তো করবো তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করব না, এমনিতেই যা হয়েছে যথেষ্ট, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম হও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা, বাই বাই।